বন্ধুরা আপনারা দেখছেন মিডিয়া অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের যদি SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংকের টাকা সুরক্ষিত রাখতে এই ভিডিওটি দেখা আপনার একান্ত দরকার। কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের 42 কোটি গ্রাহকদের সচেতন করতে বিভিন্ন সময় বিভিন্ন রকম টুইট করে থাকেন। সবাই এই টুইটগুলি জানতে পারে না, যার কারণে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবার চেষ্টা করছি। তো আপনাকে বলবো, আপনার যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার এই চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেট সবার প্রথম পেয়ে যাবেন। দেশের সবচাইতে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাদের মোটামুটি গ্রাহক সংখ্যা রয়েছে 42 কোটিরও বেশি। তো ব্যাংকের তরফ থেকে টুইট করে যেটা বলা হয়েছে, এই করোনা পরিস্থিতির মধ্যে মানুষ দিন দিন ডিজিটাল লেনদেনের দিকে এগোচ্ছে, আর তারই সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে সাইবার প্রতারণা। তাই গ্রাহকদের সাবধান করে স্টেট ব্যাংক সমস্ত গ্রাহকদের অনলাইন লেনদেনের জন্য বেশ কয়েকটি সেফটি টিপস দিয়েছে। তাই বলছি, আপনার যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে নিজের টাকা সুরক্ষিত রাখার জন্য এই টিপসগুলি অবশ্যই জানা দরকার। জানা যাচ্ছে ফিনান্সিয়াল সেক্টর প্রথম থেকে সাইবার অপরাধীদের টার্গেটে রয়েছে। ফ্রড কল, মেসেজ, ইমেল ভুরু ভুরু এসে থাকছে আপনার মোবাইলে। কোথাও হয়তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার মোবাইলে লিঙ্ক শেয়ার করা হয়ে থাকে, লিঙ্কে ক্লিক করতে বলা হয়, বিভিন্ন রকম প্রলোভন দেখানো হয়, আর সেগুলোর মধ্যে দিয়ে আপনার ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয়। তো এ সমস্ত মেসেজ, ইমেল অথবা বিভিন্ন ধরনের লিঙ্ক যদি আপনার কাছ থেকে কোনো তথ্য চাই তাহলে ভুলেও সেই মেসেজ বা ইমেলে কোনো তথ্য শেয়ার করবেন না। আর আপনি যদি এরকম ভুলগুলি করেই থাকেন বা আপনার অ্যাকাউন্ট থেকে আপনার অজান্তে টাকা লেনদেন হয়ে যায় অথবা সাইবার ক্রাইমের শিকার হয়ে থাকেন তাহলে আপনি সেই মুহূর্তে স্থানীয় পুলিশ বা সাইবার ক্রাইমে রিপোর্ট করতে পারেন। লিংক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে, cybercrime.gov.in। SBI তরফ থেকে আরও বলা হয়েছে, গ্রাহকদের বেশি স্ট্রং পাসওয়ার্ড রাখতে হবে, পাশাপাশি সমস্ত সেটিং আপডেটও করতে বলা হয়েছে। এছাড়া বিভিন্ন রকম পাসওয়ার্ডে পরিবারের কোনো সদস্যের নাম বা ডেট অফ বার্থ না রাখার পরামর্শ দিয়েছেন, কারণ জন্মদিন বা পরিবারের সদস্যর নাম রাখলে আপনার অ্যাকাউন্ট হ্যাক করা খুব সহজ হয়ে যাবে। মানুষ দিন দিন যতই স্মার্ট হচ্ছে, যতই ডিজিটাল হচ্ছে, সাইবার অপরাধীরা ততটাই ডিজিটাল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাকে বলবো, আপনি যদি এরকম প্রতারণার শিকার হয়ে থাকেন অথবা আপনার কাছে এরকম কোনো মেসেজ, কল, ইমেল, লিঙ্ক এসে থাকে অথবা কাউকে প্রতারণার শিকার হতে দেখেছেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যকে সচেতন করতে এবং জানিয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, ফিরবো অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।